অস্ট্রেলিয়ার হাতত ছয় উইকেটত ভারত পরাস্ত হওয়ার পিছতেই শোকত ভাগি পড়েছে দেশবাসী। দশখন খেলত উন্নত প্রদর্শনের পিছতো ফাইনেলত অস্ট্রেলিয়ার হাতত ধরাশায়ী হয় ভারত। ভারতের পরাজয়ের পিছতে দেশের ভিন্ন প্রান্ত শোকত ভাগি পড়েছে ক্রিকেট অনুরাগী। ঠায়ে ঠায়ে ভারতের পরাজয়ের পিছতে একাংশই মুন্ডন করাও দেখবলে পোৱা হল। আন একাংশ অনুরাগীয়ে ভারতের পরাজয় গ্লানি সহিব নোৱাৰি ভাঙিলে টিভি। আনহাতে বিশ্বকাপ ফাইনেলত পরাস্ত হলেও টিম ইন্ডিয়া প্রদর্শনক প্রশংসা করেছে বিভিন্নজনে। ইফালে বিশ্বকাপ ফাইনেলত ভারতের পরাজয়ের পিছতে ডিব্রুগড়ের রাজপথত টিভি ভাঙি ক্ষোভ প্রকাশ করলে অনুরাগী। পাঁচআলির বাবুয়া মিলর সমীপর রাষ্ট্রীয় ঘাইপথত সাবির খান নামর এইজন যুবকে ঠেকেছি ঠেকেছি ক্ষোভ উজাড়িলে। ঘরের টিভি বাহিরলৈ উলিয়াই আনি ঠেকেছি ঠেকেছি ভাগিলে। তারপর লাঠিরে কোবাই কোবাই ভাঙি চুরমার করিলে এই প্রকাণ্ড এলইডি টিভি। তো টিম ইন্ডিয়ার পরাজয়ের গ্লানি সহ্য করব নারী এনেদরে প্রকাশ ঘটালে টিভিটির উপর। রাজপথত ভাঙি চুরমা করিলে এই প্রকাণ্ড টিভি। ঠায়ে ঠায়ে প্রকাণ্ড স্ক্রিনের ব্যবস্থা ডাঙৰ স্ক্রিনত খেল উপভোগ কৰিবৰ বাবে সকলো সমবেত হৈছিল। কিন্তু টিম ইণ্ডিয়াৰ হতাশাজনক প্ৰদৰ্শনৰ বাবে এনেদৰে প্ৰকাণ্ড প্ৰকাণ্ড খেল দলিয়াই ক্ষোভৰ বহিঃপ্ৰকাশ ঘটালে এইসকল ক্ৰিকেট অনুৰাগী। আর এই দৃশ্যই যেন এটা সুলভ হয়ে পড়েছে দেশের চুকে কোণে, এয়া দৃশ্য আমি দেখাইছো। এই দৃশ্যই এটা সুলভ হয়েছে দেশের চুকে কোণে, কারণ 140 কোটি ভারতীয় সপন ভঙ্গ হল, 140 কোটি ভারতীয় স্বপ্ন ভঙ্গ হল। টিম ইন্ডিয়ার এনেকা হতাশাজনক তথা শোচনীয় প্রদর্শন কেউ কামনা করা নাছিল কোনো ক্রিকেট অনুরাগীয়ে। যথেষ্ট আত্মবিশ্বাসী আছিল সমগ্র 140 কোটি ভারতীয়, কারণ পূর্বর যুব ম্যাচত ভারতে দমনীয় প্রদর্শন আগবাইছে, অপ্রতিরুদ্ধ গতিত ফাইনেলত প্রবেশ করেছে, আর সেই গতি ফাইনেলত রুদ্ধ হয়ে পড়াত স্বাভাবিকতে ক্ষুণ্ণ হয়ে পড়েছে দেশের কোটি কোটি অনুরাগী। আর এনেদরে ক্ষোভর বহিঃপ্রকাশ ঘটা দেখবলে পোৱা হল একাংশ অনুরাগী। ঘরের মূল্যবান টিভিটি বাহিরলৈ উলিয়াই আনি এনেদরে রাজপথত ঠেকেছি ঠেকেছি ভাঙি টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলে এনে একাংশ অনুরাগী। এয়া ডিব্রুগড়ের দৃশ্য দেখাইছো। ডিব্রুগড়ত সাবির খান নামের যুবকজনে ঠেকেছি ঠেকেছি ভাঙিলে ঘরের টিভি। তেওঁলোকে ফটকা ফুটাবলৈ সাজু হৈ আছিল, টিম ইণ্ডিয়াৰ বিজয়ৰ লগে লগে ফটকা ফুটাবলৈ সাজু হৈ আছিল, কাৰণ সেমি ফাইনেলত যেনেকৈ এটা পরিবেশ সমগ্র দেশত বিরাজ কৰিছিল, সমগ্র দেশজুৰি আনন্দৰ দীপাৱলী দেখিবলৈ পোৱা হৈছিল সেমি ফাইনেলৰ মেচখনৰ পিছত যেতিয়া টিম ইণ্ডিয়াই ফাইনেলত প্ৰৱেশ কৰিছিল। আৰু ঠিক একেই এটা পৰিবেশৰ বাবে সমগ্র দেশ সাজু হৈ আছিল। ফটকা ফুটোৱাৰ পৰিৱৰ্তে ঘৰৰ টিভিটো আনি ভাঙি চুৰমাৰ কৰিলে একাংশ অনুৰাগী। এয়া অসমৰ দৃশ্য আমি দেখুৱাইছো, এয়া ডিব্ৰুগড়ৰ দৃশ্য। ফাইনেলত ভারতক পরাস্ত করে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ভারতের পরাজয়ের পিছতে শোকত ভাগি পড়েছে দেশবাসী, আর তার মাজতে একাংশই টিম ইন্ডিয়ার বিরুদ্ধে প্রদর্শন করলে এনেদরে বিক্ষোভ। পাঁচআলির বাবুয়া মিলর সমীপর পথত সাবির খান নামের যুবকজনে ঠেকেছি ঠেকেছি ভাঙিলে মূল্যবান টিভি। ইফালে টিম ইন্ডিয়ার প্রদর্শনক প্রশংসা করলে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহেও। খেলত জয় আর পরাজয় দুইটা থাকে, প্রকৃত ক্রীড়াবিদে মানসিকতার উভয় পরিস্থিতিতে নিজকে অধিক শক্তিশালীহে করে তোলে। মই দৃঢ়ভাবে বিশ্বাস যে পরবর্তী সময়ত আপনার আর অধিক শক্তিশালী হয়ে উঠব, এনেদরে টিম ইন্ডিয়া অমিত শাহেও দিলে সাহস। টিম ইন্ডিয়ার প্রদর্শনক লৈ কিং খানের টুইট। টিম ইন্ডিয়ার উন্নত প্রদর্শনক লৈ ধন্যবাদ শাহরুখ খানের। খেলত হরা আর জিকা দুইটাই থাকে, টিম ইন্ডিয়া আপনাদের প্রদর্শনে আপনাদের প্রদর্শনে আমাক গৌরবান্বিত করা বলে টুইট। এয়া কিং খান শাহরুখ খানের টুইট। ইনশাআল্লাহ
नहीं भाई इंडिया के खिलाफ क्या बोल सकते हो लोग सारे टीम अच्छी थी भाई लेकिन उम्मीद थी कि आज जीतेगी वर्ल्ड कप इंडिया क्या नाम हुआ आपका इरशाद आपको देश देख रहा है आप बोल सकते हैं जो गेम आपने देखा ऑल द बेस्ट पूरे टीम के लिए यार अपना टीम है फिर क्या बोला जाए बाकी सब रहे तो अपने ही है पूरा टीम अपना बेस्ट भी है टीम के लिए कुछ कहना चाहेंगे क्योंकि इंडियन टीम का भी काफी भरोसा टूटा होगा जो गेम आज उन्होंने नहीं इंडिया टीम पे कभी भरोसा नहीं टूटा हमेशा से भरोसा था और हमेशा रहेगा क्योंकि टीम हमारी है हम हार जीत तो लगा रहता है लेकिन सपोर्ट का भी नहीं छोड़ना चाहिए क्योंकि कोई भी क्रूशियल चीज होता है तो थोड़ा सा हार्ट ब्रेक मोमेंट होता है जैसे कि उसने न्यूजीलैंड का हुआ हमेशा बेचारे सेमीफाइनल क्वालिफाई करते हैं लेकिन वो फाइनल में नहीं जीत पाते साउथ अफ्रीका भी आपने देखा होगा मैच वो हमेशा क्वालिफाई नहीं करते हैं वो हमेशा टीम के सेमीफाइनल से पहले ही छट जाते हैं चाहे सेमीफाइनल खेल के तो ये टीम में होते रहता है और जो टीम भी टीम होती है थोड़ा सा हार्ट ब्रेक मोमेंट तो आते रहता है लेकिन सपोर्ट एनालाइज कर रहे हैं ऑस्ट्रेलिया के गेम को लेकर कुछ कहेंगे जिस तरीके से ऑस्ट्रेलिया के सारे टीम अच्छी खेली उन लोगों को बहुत बहुत बधाई जीत की और खासकर जो ट्रेविस हेड उन्होंने पारी खेली अपनी टीम के लिए विनिंग पारी अच्छा लगा लेकिन कुछ दिल है जो टूट गए उसका क्या बोले क्या लगता है उम्मीद है अगली बार ये टूटे इंशाल्लाह जरूर जीतेंगे अगली बार जरूर जीतेंगे लोग अगला साल ही 2020 वर्ल्ड कप है तो उम्मीद है फिर सपोर्ट रहेगा क्या नाम है आपका इरशाद ठीक है भाई शुक्रिया फटका फुटवार परिवर्ते घर टिभि भांगि पुघर बहि प्रकाश जनाइछो जे टीम ইন্ডিয়ার এই শোচনীয় পরাজয়ের পিছত টিম ইন্ডিয়ার বিরুদ্ধে এনেদরে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটালে এই সকল লোকে আর আনন্দর বাবে সকল সাজু হয়ে আছে টিম ইন্ডিয়া ফাইনেলত উজলি উঠিব তৃতীয় বারের বাবে বিশ্বকাপ ক্রিকেটর খিতাব দখল করব টিম ইন্ডিয়ায় 140 কোটি ভারতীয় যে সপন সেয়া থানবান হয়ে পড়িল টিম ইন্ডিয়ার শোচনীয় প্রদর্শনের বাবে আর তার পিছত এই দৃশ্য এটা সুলভ টিম ইন্ডিয়ার এই প্রদর্শনত এফালে যেদরে মরিশালী নিস্তব্ধতা বিরাজ করেছিল নরেন্দ্র মোদী স্টেডিয়ামত আর তার সমান্তরালকে দেশের চোখে কোণে এনে দৃশ্য দেখবলে পাওয়া হয়েছে টিম ইন্ডিয়ার বিজয় কামনায় সকলে পুয়ারেপরা অপেক্ষা করে আছে এখন অতি রোমাঞ্চকর ম্যাচের বাবে সকলে এনেদরে পুয়ারেপরা কালি দিন পুয়ারেপরা অধীর আগ্রহে দুই কেতিয়া বাজিব ঘড়ি চাই অপেক্ষা করে আছে আর তেনে সময়তে আমি দেখিলে পালো যে টিম ইন্ডিয়ার এই শোচনীয় প্রদর্শন আর তার পিছত এই দৃশ্য এটা দেখাইছো যত দেশের সুকে কোণে এনেদরে বৃহৎ বৃহৎ স্ক্রিনের আয়োজন করে খেল উপভোগ করে আছিল আর সেই বিশাল স্ক্রিনত হিল দলিয়ায় বিক্ষোভ প্রদর্শন করলে একাংশ অনুরাগীয়ে সেমিফাইনেলত আনন্দর দীপাবলী দেখবলে পাওয়া হয়েছিল ঠিক তেদরে ফাইনেলের বাবে অধিক আনন্দে ফটকা আতসবাজি মজুত করে রাখিছিল অনুরাগী সকলে কিন্তু সেই আতসবাজি ফটকা ফুটার পরিবর্তে ঘরের টিভিটুকে আনি ঠেকেছি ঠেকেছি ভাঙিলে একাংশ অনুরাগীয়ে ডিব্রুগড়ের এই সন্দর্ভত আমি আগবাম আমার সাংবাদিক জেসি মাহমেদর এক বিশেষ হাতত পরাস্ত হল ভারত আর ভারত পরাস্ত হওয়ার চৌপাশে এটা ভারতবর্ষ বিশেষ বিভিন্ন প্রতিক্রিয়া আরম্ভ হয়েছে খোকাকুল পরিবেশেরও সৃষ্টি হয়েছে যথেষ্ট মর্মাহত হয়েছে যি অনুরাগী আছিল ইন্ডিয়ান ক্রিকেট টিমের আর সমান্তরালভাবে বিভিন্ন ধরনের ঘটনাও সংঘটিত হয়েছে এটা ঘটনা এটা দৃশ্য আসলে সোশ্যাল মিডিয়াত ভাইরাল হয়ে পড়ছে এইখানে সময় সেয়া হয়েছে টিভি ভাঙি দিয়া সাধারণত শোনা যায় পাকিস্তানত টিভি ভাঙি দিয়া হয় ইন্ডিয়ার লগত হারিলে কিন্তু এইবার অস্ট্রেলিয়ার লগত যি ইন্ডিয়া হরার পাছতে যথেষ্ট ক্ষোভ দেখা গৈছে স্বাভাবিকতে সেই ক্ষোভ অব্যাহত আছে ডিব্রুগড়তো আর ডিব্রুগড়ের একটা দৃশ্য ভাইরাল হয়েছিল এজন যুবকে যা নিশা খঙত একটা টিভি রাজপথত রাষ্ট্রীয় ঘাইপথত মারি ভাঙি দিছিল মরিয়ায় মরিয়ায় আর সেই দৃশ্য ইতিমধ্যে খুব অতিক ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লেটফর্মত আজি আমি নিউজ 18 এক্সক্লুসিভলি সেই যুবকজনক আসলে আমি বিচার উলিয়াইছো ডিব্রুগড়ের পাঁচালির এজন যুবক সবির যুবকজনের নাম খঙত কালি টিভিটো নিজের ঘরের টিভিটো এই রাজপথের এইখান গেটের তলতেই আসলে এইদরে ভাঙি দিছিল আমি সেই দৃশ্যও লগত দেখাম আর লগতে যুবকজনের পর জানি কেনে ধরনের প্রক্রিয়া কেউ ইমান খং
সাধারণত এখন প্লেট ভাঙি দিয়া কথা বেলেগ, চল্লিশ পঞ্চাশ টাকা ঘর ভাত খাবলে খং উঠিলে কেবা ভাঙি দিয়া হয়, এটা টিভি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হয়। মানে ইন্ডিয়াক ইমান সাপোর্ট করেছিল, ইন্ডিয়ায় মানে এনেকুৱা টাইমত এনেকে বহুত বেয়াকে হারিছে, এই খংতে আর টিভি ভাঙি দিছো আর। কিয় ইমান খং উঠলি, ইমান কিয় খং? ইন্ডিয়াক ফুল সাপোর্টার, ইন্ডিয়া আমি ফুল সাপোর্টার হয়। ইন্ডিয়ায় যদি এনেকে এনেকুৱা টাইমত এনেকুৱা হেৰি করে মানে আমার নিজের মানে দুঃখ লাগিছে। কালি কানি কানি পাইছো, কানি পাই যেটা ইন্ডিয়া এনেকে হারিছে সেখানে টিভি ভাঙি দিছো আর। খেল মানে আপনার মানে খতম হয়েছে আর টিভি খং উঠলে, মানে খেল মানে দুটা বল আছে আর দুটা বল থাকা দুটা বল সরি দুই রান লাগে আর এই টাইমত আৰু হাইলে আৰু গম পালো আৰু টিভি পটকি ভাঙি দিলো, পটকি দিলে মানে পটকি ভাঙি দিলো আৰু খং উঠিলে আৰু আৰু কি কৰিম। এতিয়া ইণ্ডিয়া ইণ্ডিয়ালৈ এতিয়া কি 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 ৰিয়েকশ্যন থাকিব? ইণ্ডিয়াক আৰু এইটোৱে ক'ম আৰু আশা নকৰোঁ আৰু, যদি নেক্সট টাইম যদি হেৰি কৰে ভালকৈ খেলক, প্ৰথম চব ভালকৈ খেলিলে চব ঠিক আছিলে, চব হেৰি পায় এণ্ডিঙত মানে ইণ্ডিয়া বৰ বেয়াকৈ হাৰিছে, সেইকাৰণে অন্তৰত বহুত দুখ, সেইকাৰণে গোটেই টিভিটো মই ঘৰ ভাঙি দিলোঁ। ঘৰৰ মানুহে খং উঠা নাই নে টিভিটো? ঘৰৰ মানুহে মানে আৰু কি ক'ম আৰু, ঘৰৰ মানুহে কি কম আর, দুঃখে লাগে এটাও মানে চকু পানি পড়িয়ে আছো ইন্ডিয়া হওয়ার কারণে। আর ঘর সাধারণত কেতিয়াবা খং উঠিলে কোনোবাই গ্লাস এটা দলিয়াই দিয়ে, ভাত খোৱা যিখন প্লেট থাকে প্লেটখন হয়তো দলিয়াই দিয়ে, এখন চল্লিশ টাকা পঞ্চাশ টাকার থাকে বা এশ টাকার থাকে, অকনমান দামৰ থাকে, কিন্তু এটা চল্লিশ হাজার প্রায় কেনেকুৱা ধরনের দামি টিভি এটা এইদরে রাজপথত দলিয়াই পেলাই ভাঙি দিয়া হয়েছে, সেই দৃশ্য ভাইরাল হয়েছে। মই একবার কম আর কিমান টাকা আছিলে টিভি? বিৰাট কোহলি ৰোহিত শৰ্মা, ৰোহিত শৰ্মা ভালে খেলিলে, বিৰাট কোহলি অলপ বেয়া খেলিলে। কাৰ ওপৰত মোৰ বিৰাট কোহলিৰ ওপৰত খং উঠিল? কিয় মানে সি মানে আৰু কি কম আৰু, মানে ৰাউণ্ড নোৱাৰিলে আৰু লাহে লাহে খেলিলে, লাষ্টত গৈ আউট হৈছিলে আৰু এইটো বেয়া লাগিলে আৰু। নেক্সট ইণ্ডিয়া খেল চোৱা হ'ব নাই? অষ্ট্ৰেলিয়াৰ লগত আছে বা কাৰোবাৰ কাৰোবাৰ লগত আছে, চোৱাটো চাম, কিন্তু আশা কৰোঁ যে নেক্সট টাইম আৰু ইণ্ডিয়া ভাল খেলক। হয়, এইদৰে আচলতে খুবত ফাটি পৰা দেখা গৈছে আৰু টিভি ভাঙি পেলাই এইদৰে আচলতে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিলে ডিব্ৰুগড়ত এজন যুৱকে। তেনেধৰণৰ বিভিন্ন দৃশ্য বিভিন্ন ঠাইৰ পৰা আহিছে, বিশেষকৈ ডিব্ৰুগড়ৰ এই দৃশ্য এতিয়া খলকণি তুলিছে ছ'চিয়েল মিডিয়াত।